হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু মাই নিউ ব্লগ। অন্যদিনের মতন আজকে আবারও চলে এসেছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি ভীষণ 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 খুশি, কারণ আমার বললামই তো তোমাদের আগের আর একটা ব্লগে, আমার পুজো করতে মানে পুজোর জোগাড় জানতি করতে ভীষণ ভালো লাগে। আর আজকে তো মন আমার আরও ভীষণ ভালো, কারণ আমি পুরো ফ্রেশ করে নিয়ে রান্নাঘরটা তারপরে নিজেও ফ্রেশ হয়ে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দেখতেই পাচ্ছ তোমরা আমার পায়েস প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর মা সব কাটাকুটি করে দিয়েছে। তাই পায়েসটা নামিয়ে দিয়ে আমি আগে ডালটা ভেজে খিচুড়িটা চাপিয়ে দিই, এটা হচ্ছে ভোগের জন্য ঠাকুরে, আর তারপরে আমি এক এক করে ভাজাভুজিগুলো করে নেব। তো খিচুড়িটা ওদিকে হতে থাকবে আর এদিকে ভাজাভুজিগুলো করে নেব। আর তোমাদের দাদাকে বললাম, কারণ আমি আজকে ভীষণ পরিমাণে ব্যস্ত, তো পুরো ভিডিওটা আমি করেছি কিন্তু আমি যা যা করেছি আর কি কাজকর্ম আমি সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি দিতে পারিনি, কারণ আমি ভীষণ ব্যস্ত ছিলাম, প্রচুর মানে একা হাতে সব করেছি, তো ওই জন্য মানে প্রচুর ব্যস্ত ছিলাম। তাও মা আনাজগুলো কেটে দিয়েছে বলে অনেকটা ভালো হয়েছে, কিন্তু বাদবাকিটা পুরোটাই নিজে হাতে আমাকে সামলাতে হয়েছে। তো তোমাদের দাদা আমাকে সমস্ত কিছু এনে দিয়েছে, আর আমি সব মশলার কৌটো সাইড করে দিয়েছি, দিয়ে আমি আমার মতন করে সব যতটা পেরেছি সম্ভব আমি করার চেষ্টা করেছি। তোমাদের দাদা বললে একটু দাঁড়াও একটা ফটো তুলে নিই, তার জন্য এই পোস্টটা দিলাম ফটো তোলার জন্য। তো যাই হোক, চলো এবারে চলে এসেছি ঠাকুর ঘরে। তো হয়ে গেছে ভোগ কমপ্লিট, ঠাকুর ঘরে চলে এসেছি, এখন বাজে দুপুর একটা। তো যাই হোক, এখন ঠাকুর মানে প্রায় আমার পুজো কমপ্লিট হয়েই এসেছে, আর আমার কোনো পুরোহিত এখনও পর্যন্ত আমি আনি না, এই নিয়ে এটা নিয়ে দু বছর হলো আমি লোকনাথ বাবার পুজো করছি। তো যাই হোক, পুরোহিত আনি না, কারণ আমার ছেলে ছোটো, পুরোহিত আনতে গেলে আমাকে ভোগের জোগাড় জানতে অনেক তাড়াতাড়ি করতে হবে, আমি অত তাড়াতাড়ি এখন করতে পারবো না, ওই জন্য আমি এখন নিজেই আমি করি। তো যাই হোক, ছেলে বড় হলে চেষ্টা করব আরও অন্যরকম অন্য কিছু করার। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখো, ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আর হয় বললাম, আমি আগেই তোমাদেরকে বললাম আমি পুরো ব্লগটা কমপ্লিট করিনি, কমপ্লিট মানে আমি অনেক কিছুই দেখাইনি। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রচুর পরিমাণে রোদ উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা, আর ভোগের জন্য আমি রান্না করেছি হলো খিচুড়ি, পায়েস, পাঁচ রকমের ভাজা, আর একটা ঘন মানে কী বলে ওটাকে, লাবড়া মতন একটা করেছিলাম, ব্যাস আর কিছুই করিনি। তো তোমাদের দাদা বলেছিলো যে ধোকা এনে দেবো, ধোকার ডালনা করবে, সেটা আর করে হয়ে ওঠা হয়নি, তার জন্য আমি এইটুকু পেরেছি, এটুকুই করেছি। আর ছোটো ছেলে ভীষণ জ্বালাচ্ছিলো, তো ওরও খিদে পেয়ে গেছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো, তো ওই জন্য তো বললামই তোমাদেরকে পুরো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি। তো দেখো, এখানে ওরা খাইয়ে দাইয়ে দিয়েছে, ওরা এখানে বসে ঠাকুরের জিনিসপত্র নিয়ে খেলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।